চলো আমাদের নিউ ট্র্যাকটা শুরু করে দেই। আমি ট্যান্স মামা, and this track is অপকর্ম। নতুন যুগের ভুলাই আমি নতুন যুগের কর্ম, পৃথিবীতে এসে দেখি সবাই নিজের জন্য। আজকের এই পৃথিবীতে নাই কোনো ধর্ম, ধর্মের দোহাই দিয়ে তারা করে অপকর্ম। অপকর্ম তো হচ্ছে তারা সুতানি ভক্ত, সুতানি করে করে দিচ্ছে তাদের গায়ে রক্ত। একটা পেপে তারা আজ অপকর্মে লিপ্ত, জীবন কি চিনে নাই হইতে বিক্ষিপ্ত। বদমাশি রং বাজি দৈনিক তারা করে চায়, চন্তাসি করে করে সব মানুষকে মেরে খায়। চাচ্ছে না আজ তারা দুনিয়াদারি বুঝতে, কেন পারছে না তারা আজ অপকর্ম মুছতে। গুন্ডাকারি মারামারি করা চাই করে করে, এটে পেপে পালো মানুষ আজ জিতে মরে। কেন পারলো না আজ কেউ তাদের কি বুঝাতে, কেন পারলো না আজ অপকর্ম কমাতে। ভেবে দেখে তাকে কেউ দেখছে, সে যদি ভেবে দেখতো তাহলে চুরি থামিয়ে দিত। সমস্যার শেষ নাই, এই দুনিয়াতে কোনো ভালো কাজ নাই, আল্লাহর হুকুমের কোনো দাম নাই, ধর্মীয় মানুষদের ভাত নাই। পোলা পাইন সারা রাত কাঁচা খায়, তাদের বাবা মা ছোটবেলা থেকে নাচা শিখায়। আহা ধর্মীয় কোনো শিখানে আল্লাহ রসুলের নাম নাই, ছোটবেলা থেকে চলো স্কুলে যাই। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ছোটবেলা থেকে আমরা এই ছড়া গাই। লা ইলাহা ইল্লাল্লাহ কি কোনো দাম নাই, তুই কি সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবি ভাই? না তুই পারবি না, তোরে কেউ ছাড়বো না, মৃত্যুর পরে সব মনে হবে সব ছিল কল্পনা। যন্ত্রণা কষ্ট বেদনা আমি আর পারি না, তখন কে বাঁচাবে ভাইয়া? দুনিয়ায় কেন অপকর্ম কমে না, কারণ তারা মৃত্যুর কথা ভাবে না, মৃত্যুর কথা ভাবে না। সবাই মৃত্যুর কথা ভাবো, ভালো পথে চলো, না হলে কখনো এগুলো থামবে না, দুনিয়াতে শান্তি আসবে না। যদি তোমরা মৃত্যুর কথা ভাবো, আল্লাহ দেওয়া হুকুম মতো চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফলো করো, তাহলেই দুনিয়াতে শান্তি আসবে, সব কষ্ট দূর হয়ে যাবে, না হলে কখনো সম্ভব না, গায়ের জোরে কিছুই ঠিক হবে না। একটা চোরকে জেল থেকে বের করলে আবার সে খারাপ কাজটা শুরু করে দিবে, তো তাকে বুঝাও যে মৃত্যুর পর একটা জীবন আসে, সবাইকে একদিন না একদিন মরতে হবে, প্রত্যেকটা কাজের জবাবদিহি করতে হবে, তাহলেই দুনিয়াতে শান্তি আসবে। একটা চোর যখন চুরি করে সে কি ভেবে দেখে তাকে কেউ দেখছে, সে যদি ভেবে দেখতো তাহলে চুরি থামিয়ে দিত। একটা চোর যখন চুরি করে সে কি ভেবে দেখে baby।